ভোমরা সত্যি ভোমরার মতো একটা পোকা আছে, সত্যিকারের একটা পোকা আছে। এই পোকাটা কখন আসে? গ্রামগঞ্জে বেশি আসে, কারণ ক্ষেত খামারি ইত্যাদি। ভূত প্রেত ইত্যাদির দ্বারা চুলটা কাটা যাচ্ছে না, এটা এক ধরনের গুজব। আমরা বিজ্ঞান মঞ্চ থেকে সাধারণ মানুষকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে এক ধরনের পোকা, তার নাম হচ্ছে ডেমন বাঘ, ডেমন বাঘ, আর ওটাকে হিন্দিতে বলে মেইকি কিরে। মেইকি পোকাটা অনেকটা ভোমরার মতো, উঠতে গেলে ভোমরার মতো, ভোমরার যে ডানার শব্দটা সেরকম হয়। আর এদের ধারালো একটা চেলিসারের দাঁত থাকে। এরা মেয়েদের মানে চুলটাকে বেশি প্রেফার করে, কারণ লম্বা চুল হয় আর মেয়েদের চুলের গোড়াটা একটু নরম হয়। এদের দাঁতটা সামনের যেটা অংশ দিয়ে কাটে আর কি, সেটা খুব ধারালো, ওর পাশ দিয়ে গেলেই থোকা 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 চুল কেটে যায়। তো আমরা আজকে পাহাড়পুর গ্রামে এসেছিলাম, এখানে সমস্ত মহিলা এবং পুরুষদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে যদি আপনারা পোকা, আমরা পোকার ছবিটাও দেখালাম, যদি এই জাতীয় পোকা তারা দেখতে পায় তাহলে যেন তারা সঙ্গে সঙ্গে সেটাকে ধরে মেরে দেওয়ার চেষ্টা করেন। কারণ এখন যে পোকাগুলো আছে সেগুলো অ্যাডাল্ট, আর বর্ষাকাল এদের প্রজনন ঋতু, ফলে প্রচুর ডিম পারবে এবং নতুন নতুন ছোট ছোট পোকা তৈরি হবে। বর্ষা চলে যাওয়ার পরও কিন্তু এই গ্রাম এলাকায় এই পোকার প্রাদুর্ভাবটা বেড়ে যাবে, হঠাৎ করে আসা এই পোকা। এটা নিয়ে অহেতুক ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা আর ওই ভূত বা চোর এসে ইত্যাদি পেতনি চলে এসছে এই সমস্ত ব্যাপারটা একবারে গুজব, আর এই গুজবে যেন কেউ কান না দেয়, সেই উদ্দেশ্যে আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পাহাড়পুর গ্রামে এসেছি। আপনার নাম পরিচয়? আমার নাম কমল কৃষ্ণ দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য। জানতে পেরেছি যে কালকে এখানে আমাদের এই যে কুমারপাড়াতে পাহাড়পুরে যে একটা বউ বাথরুমে গিয়েছিল, কিন্তু বাথরুমে গিয়ে যখন দেখে যে একটা ভোমরার মতো একটা পোকা যে ভোঁ ভোঁ করছে, তারপর সে ভয়ে আতঙ্কে বেরিয়ে গিয়েছিল। সে বাড়িতে ঘরের মধ্যে ঢুকতে পারেনি এবং আঙ্গনাতে বারান্দাতেই মানে মাথা ঘুরে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তারপর কেউ একজন এসে যখন উঠায় তখন দেখে যে নিচে মানে চুল পড়ে আছে এক গোছা। তো এই যে এইটা নিয়ে কত মানে এই যে পোকা যে চুল কেটেছে এটাতে কতটা আতঙ্কিত হয়েছেন আপনারা? প্রচন্ড প্রচন্ড, সবাই তো মাথায় একদম ওন্না নিয়ে গামছা নিয়ে সব ঘুরে দাঁড়াচ্ছে। কি ভাবছিলেন আপনারা? আমরা ভাবছিলাম যে হয়তো কোনো আত্মা বা কোনো কিছু যে পোকা রূপে আসছে আর মানুষের চুল কেটে নিয়ে চলে যাচ্ছে। তো বিজ্ঞান মঞ্চের আজকে যে যেটা বললো, ওনারা যেটা বোঝালেন, তাতে কতটা উপকারে আসবে বিষয়টা? অনেকটা, যে সবাই যা ভয় পেয়েছিল সবাই যা সবাই সেটা বুঝে গেছে, এখন সেও কেউ আর আতঙ্ক হবে না, এখন সবাই মানে আর অত ভয় করে না, সবাই শান্ত। আচ্ছা, আপনাদের বয়সী যারা আছেন এবং আপনাদের যারা মা মাসি আছেন তাদের কাছে কি বার্তা পৌঁছাচ্ছেন, কি বলছেন? আমরা সবাইকে এটাই বলতে চাই যে কেউ যেন এই যে এগুলো যে এই আত্মা বা কিছু যে রূপে এসে চুল কাটছে সে যেন এগুলোর প্রতি বিশ্বাস না করে এবং আতঙ্কিত না হয় সবাই যেন। কি নাম দিদি ভাই আপনার? আমার নাম হচ্ছে সুমিত্রা রায়। বাড়ি কোথায়? পাহাড়পুরে।